তা এই মুহূর্তে আমরা জেনে নিতে চাইব এই পীড়িত পতি পুরুষদের মানে ঠিকানাটা কোথায়, কিভাবে তারা যে সকল দর্শকবৃন্দ তারা দেখবে এই ধরনের অত্যাচারের শিকার, যদি আরো কোনো দর্শক পেয়ে থাকেন তারা যদি মানে যোগাযোগ করতে চান তাহলে কিভাবে তারা যোগাযোগ করতে পারে, এটি আমাদের পত্রিকা আইনজীবী এবং পীড়িত পতি পুরুষদের সভানেত্রী অরুণা মুখোপাধ্যায়ের কাছে আমরা একটু জেনে নিতে চাইছি। পীড়িত পুরুষদের যদি কোনো সমস্যা থাকে তারা আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন, আমি এই পরিষদের সভানেত্রী। আমার ফোন নম্বর হচ্ছে 2255532777, এটি হলো আমার ঠিকানা। আর যিনি মহাসচিব অর্থাৎ যিনি মাননীয় সেক্রেটারি রাধিকানাথ মন্ডল, যিনি এই পরিষদ তৈরি করেছেন, তার ঠিকানা হলো 11C রাজা ব্রজেন্দ্র নারায়ণ রায় স্ট্রিট, বড়বাজার। ওর ফোন নম্বর হচ্ছে 2274-4529। আপনারা এই দুটি ঠিকানার মধ্যে যে কোনো একটির সঙ্গে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, আপনারা যদি যোগাযোগ করেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নম্বর 2555-3277। আপনারা এখানে রাত্রি 9:30 পরে ফোন করতে পারেন। আর ইচ্ছে করলে আমাদের যিনি প্রতিষ্ঠাতা সম্পাদক মহাসচিব শ্রদ্ধেয় শ্রী রাধিকানাথ মল্লিক, তাঁরও বাড়ি ও অফিস সেটা হচ্ছে 11C রাজা ব্রজেন্দ্র নারায়ণ রায় স্ট্রিট। ওনার ফোন নম্বর হচ্ছে 2274-4529। আপনারা যে কোনো একটি ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। আমি শুনেছি আপনি দীর্ঘদিন আগে থেকে আইনের পেশায় যুক্ত রয়েছেন, তাই এই যে এতদিন ধরে আপনি আইনের পেশার সঙ্গে যুক্ত রয়েছেন, এই আইনের পেশায় যুক্ত হওয়ার সাথে সাথে যে আজকে দীর্ঘদিন আপনি অতিক্রম করলেন আইনের জায়গায়, এই জায়গায় দাঁড়িয়ে আপনি কি কোনো ধরনের সরকারের পক্ষ থেকেই হোক, সমাজের কোনো ব্যক্তির কাছ থেকেই হোক বা কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে কি কোনো পুরস্কার বা ওই ধরনের কিছু পেয়েছেন? যদি পেয়ে থাকেন আমাদের জানান, আমরা খুব খুশি হব। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি নিজেকে মনে করি যে আমি যা করেছি বা যা পেয়েছি সেটাতে আমার কোনো কৃতিত্ব নেই। আমি ধর্মবোধে বিশ্বাসী, আমি মনে করি ঈশ্বর আমাকে কৃপা করে অনেক কিছু করিয়ে নিয়েছেন। যেমন আমি 1961 সালে কলকাতা হাইকোর্টে মানে প্র্যাকটিস করতে আসি, সেই থেকে আজও করে যাচ্ছি। তবে সেই যখন আমি অ্যাডভোকেট হয়ে প্র্যাকটিস করি তার আগেই আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় প্রথম শ্রেণীতে মেয়েদের মধ্যে প্রথম হই। আর এই যে ফার্স্ট ক্লাস পাওয়াটা, এটা আমি মনে করি না যে আমি পেয়েছি বা আমার কৃতিত্ব, আমি সবসময় মনে করছি একটা বিরাট শক্তি আমায় চালিত করছে। তার জন্য দেখুন আজ আমি বিয়ে করে নিয়ে অবিবাহিত হয়ে সমাজসেবামূলক কাজ করছি। আইন আমার পেশা কিন্তু সাংবাদিকতা বা সমাজ সেবা হচ্ছে আমার নেশা। তাই জন্যে আমি ওই যখন সাংবাদিকতায় প্রথম শ্রেণীতে প্রথম হলাম, তারপর থেকে বহু বই আমার পেরিয়েছে, কি মানে বাংলাদেশে, বাংলাদেশের বাইরে, তারপরে রাশিয়াতেও বেরিয়েছে, তারপরে ধরুন হিন্দিতে অনুবাদ হয়েছে, অসমীয়া ভাষায় অনুবাদ হয়েছে, এরকম বহু লেখা আমার বেরিয়েছে। তো আমি লজ্জা পাচ্ছি এই সমস্ত কথা, আমার নিজের প্রচার আমি পছন্দ করি না। তো যখন আমাকে প্রশ্নটা আপনি করেছেন ভাই, তখন তো আমাকে উত্তরটা নিশ্চয়ই দিতে হবে। তো আমি ওই বিরাট শক্তির কাছে আমি আবার আমার এ জানাচ্ছি, আমার শ্রদ্ধা জানাচ্ছি যে সেই শক্তি আমাকে দিয়ে কাজ করাচ্ছেন। আর আমি একটি মানপত্র পেয়েছিলাম নারীর স্বাধিকার বইটি লিখে, এই বইটি লিখে আমি মানপত্রটি পেয়েছি 2001 সালে শ্রী অরবিন্দ নারী চেতনা চিন্তা কেন্দ্র থেকে। এই বইটি লেখার উদ্দেশ্য হচ্ছে প্রকৃত যে সমস্ত মেয়েরা অত্যাচারিত হচ্ছেন, যারা অত্যাচারিত হচ্ছেন তাদের জন্য কি আইন আছে তারা নিজেরা জানেন না বা জানতে চেষ্টাও করেন না, বা সেই আইনের সুযোগ নিতে তারা ভয় পান, হয়তো শ্বশুরবাড়ির লোকেরা কিছু তার উপর গঞ্জনা দেবে, কষ্ট দেবে। সেই সব মহিলারা যাতে জানতে পারেন তার জন্য এই নারীর স্বাধিকার বইটা আমি লিখেছিলাম।
এবং আমার প্রয়াত পিতা শ্রী পণ্ডিতনাথ মুখোপাধ্যায় যিনি আয়করের কমিশনার ছিলেন, তিনি খুবই ভক্ত মানুষ ছিলেন, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে তার মানে তার প্রতি উৎসর্গ করে আমি এই বইটি লিখেছিলাম নারীর স্বাধিকার। আর এই অরবিন্দ নারী চেতনা চিন্তা কেন্দ্র আমাকে এই একটা মানপত্র আর এই পুরস্কারটি দিয়েছে। এই এতে আমি পুরস্কারটা হচ্ছে একজন ব্যারিস্টার নিহার সাহা স্মৃতি পুরস্কার 2001। এই মানপত্রটি আমি পেয়েছিলাম, এটা হচ্ছে বাংলা একাডেমি থেকে পেয়েছি এবং জাস্টিস মাননীয় বিচারপতি প্রতাপ কুমার রায় তিনি এটা আমাকে তুলে দেন হাতে। এবং এখানে আরও বহু মানে গুণীজনেরা এসেছিলেন। আমি মনে করি যে শুধু বই লেখা বা এই উপহার পাওয়াটাই আমার কাম্য নয়, যাদের জন্য আমার এই পরিশ্রম, সেই মহিলারা, অত্যাচারিত মা বোনেরা যেন আমাকে মনে রাখেন এবং তারা এই আইনে তারা যেন সুযোগ নিতে পারে। তারপরে দেখুন এই যে লিগাল অ্যাওয়ারনেস অ্যামাংস্ট উইমেন, এটা হচ্ছে এই আমাদের কাছেই উইমেন্স কলেজেতে, এখানে হচ্ছে আইনি সচেতনতা বোধ মেয়েদের জন্য যেটা যে ক্লাস করা ছিল তাতে আমি মানে রিসোর্স পার্সন হয়ে ওদের পড়াই, ওদের বলে দিই। এবং আজও স্টেট লিগাল অ্যাসিস্ট্যান্সের আন্ডারে অর্থাৎ সরকার থেকে যে একটা এখানে আইনি সহায়তা কেন্দ্র খুলেছেন সেখানে আমি শনিবার 3-5টা বসি। এবং আপনাদের কাছে আমি অনুরোধ করব, পারিবারিক যে কোনো দ্বন্দ্ব, সে হয়তো কেস হয়নি, যে কোনো, সে স্বামী স্ত্রী হোক, জলকল হোক, ভাড়া, তারপরে উচ্ছে, তারপরে ভাই ভাই, কত রকমের পারিবারিক সমস্যা যায়, আমরা এখানে যে দুপক্ষকে ডেকে একটা মিটমাট করে নিই শনিবার 3-5টা। যে কোনো ব্যাপারই হোক আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর সাংস্কৃতিক দিকেও কিছু কিছু করেছি, সেই বিরাট শক্তি আমাকে দিয়ে করান। এই কলকাতা হাইকোর্টের কালচারাল অ্যান্ড ফিলান্থ্রপিক সোসাইটিতে আমি আবৃত্তি প্রতিযোগিতায় আমি বিশেষ কৃতিত্ব অর্জন করি, তার জন্য আমাকে সার্টিফিকেট অফ মেরিট দেওয়া হয় এই 7/5/2000 আর 8/5/2000 সালে, যেটা আমি পেয়েছি। এছাড়া আমি ফ্লাওয়ার শোতে কলকাতা হাইকোর্টে বিভিন্ন সময় আমার এখানেতে রয়েছে এই সমস্ত বহুবার আমি এটিকে পেয়েছি, মানে মানে পুরস্কার পেয়েছি, এরকম সার্টিফিকেট পেয়েছি। আর এই আমাদের লোক আদালতেও আমি প্রথম যখন মানে লোক আদালত করি লিগ্যাল এড সার্ভিস ওয়েস্ট বেঙ্গল, সেখানে আমি রিসোর্স পার্সন, সেখান থেকে আমাকে সার্টিফিকেট দেওয়া, সার্টিফিকেটটা ওনার, এটাও পাই। কাজেই সব দিক দিয়ে সবথেকে বড় কথা আরেকটি আমি বলবো, আমার গুরুজি হচ্ছেন ঠাকুর সত্যানন্দ দেব, বরানগরের কাঁচের মন্দির থেকে আমি দীক্ষিত হয়েছি। আজকেই হচ্ছে আমার দীক্ষা নেবার দিনটি ছিল, 1968 সালে দুর্গা পুজোর ষষ্ঠীতে আমি দীক্ষা নিই। আমি মনে করি প্রত্যেকটি মানুষকে ঈশ্বর কাজ করিয়ে নেন কোনো রকম কিছু, হয়তো ওই জন্যেই আমার সংসারের মানে কোনো মানে গার্হস্থ্য জীবন আমাকে করতে দেননি কোনো জনসেবামূলক কাজের জন্য। আমি ঈশ্বরের চরণে আবার জানাই, ঈশ্বর যেন তাঁর চরণের শেষ দিনেতেও যেন তাঁর চরণে আমি যেন লুটিয়ে পড়তে পারি এবং সব ভাই বোনেদের সমস্যাগুলো যতটুকু পারি ঈশ্বর যেন আমাকে দিয়ে করিয়ে নেন। ভাই আপনারা যে আমাকে এই প্রশ্ন করলেন, আপনাদের আমি মঙ্গল কামনা করি, সকলের কাছে আমি মানে সকলের প্রতি আমার শুভেচ্ছা রইল, সহানুভূতি রইল, এই দুর্গা পুজোতে আপনাদের প্রতি আমার ভালোবাসা রইল। তাহলে আপনারা এতক্ষণ ধরে দেখলেন বহুমুখী প্রতিভার অধিকারিণী শ্রীমতী অরুণা মুখোপাধ্যায়ের বিভিন্ন দিকে তার যে জ্ঞান রয়েছে, প্রতিভা রয়েছে এবং সেই প্রতিভার যে স্ফুরণ তার ঘটেছিল, তার ফলশ্রুতিতে তিনি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ধরনের পুরস্কার পেয়েছেন। এই বৃদ্ধ বয়সেও তিনি কিন্তু ক্লান্ত নয়, এখনও তিনি চাইছেন গ্রাম বাংলার তরুণ তরুণী তারা যেভাবেই যে কোনো পরিস্থিতিতে যে কোনো ধরনের যদি অসুবিধায় পড়ে থাকেন আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করুন, উনি সাধ্য মতন আপনাদের সহযোগিতা করবেন। এই বলে আজকের মতন আমরা আমাদের এই সাক্ষাৎকারমূলক অনুষ্ঠানটি শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।